চাঁদ নিয়ে আলোচনা হলে অধিকাংশ মানুষ মনে করেন আজ পর্যন্ত কেউ চাঁদে যাননি। অ্যাপোলো 11 মিশন পুরোপুরি বোকা বানানো হয়েছে। নীল আর্মস্ট্রং, এডুইন অল্ডিন এবং মাইকেল কলিন্স কোনো একটা স্টুডিওতে শুটিং করে দাবি করেন তারা চাঁদ থেকে ঘুরে এসেছেন, এবং বেশিরভাগ মানুষ এই বক্তব্যের পিছনে যে কারণটি সবথেকে বেশি সামনে আনেন সেটি হলো 1969 পর প্রায় 50 বছর হয়ে গেছে অথচ দ্বিতীয়বার কোনো ব্যক্তি চাঁদে যায়নি কেন। কিন্তু সত্যি কি তাই? অ্যাপোলো 11 পর আর কোনো স্পেস ক্যাপ্ট চাঁদের মাটিতে অবতরণ করেননি, কিংবা অন্য কোনো ব্যক্তি চাঁদে যাননি? আজ এই প্রশ্নের উত্তর জানব আমরা। তার আগে যদি এই ধরনের মহাকাশ সম্পর্কিত ভিডিও জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল বাজিয়ে দিন। শুনতে অবাক হবেন যে নীল আর্মস্ট্রং এবং এডুইন অল্ডিনের পর আরও 10 মহাকাশচারী চাঁদের মাটিতে পা রেখেছেন, অর্থাৎ আজ পর্যন্ত মোট 12 মহাকাশচারী চাঁদে গেছেন। হ্যাঁ, সংখ্যাটা 2 নয়, সংখ্যাটি 12 হবে। এনারা হলেন যথাক্রমে নীল আর্মস্ট্রং, এডুইন অল্ডিন, চার্লস পিটার কনরাড, অ্যালেন বিন, অ্যালেন শেপার্ড, এডগার মিচেল, ডেভিড স্কট, জেমস আরউইন, জন ইয়ং, চার্লস ডিউক, ইউজিন সার্নান এবং হ্যারিসন স্মিথ। 1969 সালে জুলাই মাসে অ্যাপোলো 11 মিশনে প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা দেয় নীল আর্মস্ট্রং এবং এডুইন অল্ডিন, এবং এনারা চাঁদের মাটিতে প্রায় 2.5 ঘন্টা কাটিয়ে পৃথিবীতে ফিরে আসেন। ওই বছরই নভেম্বর মাসে অ্যাপোলো 12 মিশনে পিটার কনরাড এবং অ্যালেন বিন চাঁদের মাটিতে পা দেন, এবং এনারা 7.25 ঘন্টা কাটিয়ে পৃথিবীতে ফিরে আসেন। 1971 সালে ফেব্রুয়ারি মাসে অ্যালেন শেপার্ড এবং এডগার মিচেল অ্যাপোলো 14 মিশনে চাঁদের মাটিতে স্পর্শ করেন এবং 9 ঘন্টা 21 মিনিট চাঁদে কাটিয়ে পৃথিবীতে ফিরে আসেন। ওই বছরই জুলাই মাসের শেষ দিনে অ্যাপোলো 15 চেপে ডেভিড স্কট এবং জেমস আরউইন চাঁদে যান। এনারা প্রায় 18 ঘন্টা 33 মিনিট চাঁদে ছিলেন। এরপর 1972 সালে এপ্রিল মাসে অ্যাপোলো 16 মিশনে করে জন ইয়ং এবং চার্লস ডিউক চাঁদের মাটিতে পা দেন। এনারা প্রায় 20 ঘন্টা 14 মিনিট চাঁদে ছিলেন। ওই বছরই ডিসেম্বর মাসে অ্যাপোলো 17 মিশনে করে ইউজিন সার্নান এবং হ্যারিসন স্মিথ চাঁদে যান। দুজনে প্রায় 22 ঘন্টা 2 মিনিট চাঁদের মাটিতে ছিলেন এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। এনাদের মধ্যে এডুইন অল্ডিন, ডেভিড স্কট, চার্লস ডিউক এবং হ্যারিসন স্মিথ আজও বেঁচে আছেন। এই ছিল চাঁদের মাটিতে পা রাখা 12 ব্যক্তির কথা। এপিসোডটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এখানেই পর্বটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।